ভারত রত্ন ভূপেন হাজারিকাকে অশ্লীল গালাগাল দেওয়ার অভিযোগে গায়ক জুবিনকে গ্রেপ্তারের দাবি জানালো ভূপেন অনুগামীরা। জুবিন গার্গের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল বিশ্বজিৎ নাথ নামে এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা অসম। সুধাকণ্ঠ প্রয়াত ডক্টর ভূপেন হাজারিকাকে দেশের সর্বোচ্চ সম্মান মরণোত্তর ভারত রত্ন দেওয়ায় গোটা আসাম খুশিতে যখন উদ্বেল, তখন রাজ্যের কথিত যুব সমাজের হার্টথ্রব জুবিন গার্গের অশালীন মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জুবিনের বিরুদ্ধে গুয়াহাটি সহ রাজ্যের কয়েকটি থানায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে এফআইআর করা হয়েছে। প্রয়াত শিল্পী ভূপেন হাজারিকাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দেওয়ায় সবাই খুশি হলেও বিপরীত অবস্থান নিয়েছেন যুব শিল্পী জুবিন গার্গ। ভূপেন হাজারিকাকে ভারত রত্ন দেওয়ায় প্রয়াত বিশ্ব বরেণ্য শিল্পীর প্রতি অশ্লীল অপমান সূচক গালাগাল দিয়েছেন জনৈক ব্যক্তি। এই অডিও ভাইরাল হলে ভূপেন অনুরাগীরা সংশ্লিষ্ট মন্তব্যকারীর বিরুদ্ধে এফআইআর করে তাকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলেছেন। রবিবার দিশপুর থানায় এই দাবি করে জনৈক বিশ্বজিৎ নাথ নামের এক যুবক এফআইআর করেছেন। বিশ্বজিৎ নাথ দিশপুর থানার ওসিকে প্রদত্ত তার এজাহারে কারোর নাম উল্লেখ না করে বলেছেন, অডিওই কণ্ঠস্বর শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিন। অপরদিকে ওই অডিওই জুবিন গার্গি সুধাকণ্ঠের নামে অশোভনীয় অশ্লীল মন্তব্য করেছেন বলে মধ্য অসমের লঙ্কা থানায় অভিযোগনামা দাখিল করেছেন ভারতীয় জনতা পার্টির হোজাই জেলা কিষাণ মোর্চার সম্পাদক সত্যরঞ্জন বড়া। এফআইআরে তিনি বলেছেন, সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারত রত্ন প্রদান করা হয়েছে। এতে ক্ষুব্ধ জুবিন গার্গ অশ্লীল শব্দে জাতির আত্মা ভূপেন হাজারিকাকে অসম্মান করেছেন, তাই জুবিনের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন সত্যরঞ্জন বড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।